গুড মর্নিং চিলড্রেন্স, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। ঠিক আছে, চলো আজকে একটু জিকে পড়ে নাও। ঠিক আছে, ক্লাসে যেমন পড়ানো হয় ঠিক সেইভাবে জিকে পড়ে নাও। আচ্ছা বলো তো, জিকে মানে কি জানো? জিকে অর্থাৎ জেনারেল নলেজ, বাংলায় বলা হয় সাধারণ জ্ঞান। তোমাদের এই সাধারণ জ্ঞানের বইটার নাম হচ্ছে জ্ঞানের বিকাশ। চলো আজকে আমরা একটু সবজি সম্পর্কে জেনে নেব এবং চিনে নেব। দেখো, সেই সবজি সম্পর্কে একটু জেনে নাও। মাটির নিচে কোন কোন সবজি হয়? মাটির নিচে কোন কোন সবজি হয়? মাটির নিচে হয় কিন্তু দেখো, আলু, বিট, গাজর, এগুলো কিন্তু মাটির নিচে হয়, মাটির ওপরে নয়। এটা মনে রাখবে, মাটির নিচে হয় আলু, বিট, গাজর। কোন সবজি ফুলের মতো দেখতে বলতো? কোন সবজি ফুলের মতো দেখতে? দেখো ছবিটা, ছবিটা দেখেছো? ফুলকপি, নামটাও দেখেছো? ফুল, ফুলকপি ফুলের মতো দেখতে। কোন সবজির শুধুই পাতা? এই সবজিটাকে দেখলে মনে হয় শুধুই পাতা, পাতা চারিদিকে পাতা, এটা কি? বাঁধাকপি। কোন সবজির শুধুই পাতা? বাঁধাকপি। বাঁধাকপির চারিদিকে পুরো পাতাতে মোড়া। ঠিক আছে, এবার দেখো, কলা গাছের ফুলকে কি বলে? তোমরা সবাই কলা খাও, কলা গাছ দেখেছো, সেই কলা গাছের ফুলটা কেমন হয়? সেই কলা গাছের ফুল এরকম দেখতে হয়, ছবিতে দেখো, দেখে নাও। এই ফুলটাকে বলা হয় মোচা, কলা গাছের ফুলকে বলা হয় মোচা। এবার কোন কোন সবজি খেতে তেতো? কোন কোন সবজি খেতে তেতো লাগে? তেতো সবজি, উচ্ছে, করলা। উচ্ছে এবং করলা, উচ্ছে করলা তোমরা সবাই খাবে, খাওয়া খুব ভালো। ঠিক আছে, এবার এসো, কোন সবজি খেতে ঝাল? ছবিটা দেখেছো, এটা কি বলতো? লঙ্কা। ঠিক, তোমরা ঠিক বলেছো, এটা লঙ্কা। লঙ্কা খুব ঝাল, তাই তো? এবার দেখো, গরমকালে হয় এমন একটি সবজির নাম বলো। গরমকালে হয় এমন সবজির নাম বলো। দেখো, ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, এগুলো গরমকালে হয়। এবার শীতকালে হয় এমন সবজির নাম বলো। শীতকালে বেশি করে এই সবজিগুলো পাওয়া যায় বাজারে, সেই সবজিগুলোর নাম হলো দেখো, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি। ঠিক আছে, আজ তোমাদের এই পড়াটা রইল, পুরো 7 দিন সময় পাবে। আবার সামনের শনিবারে নতুন পড়া দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।